মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটি ঐতিহাসিক ভুল, এবং এই ভুলের খেসারত মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেবেন এবং তাকে দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইমিডিয়েট এই সমস্ত পীর সাহেবদের কাছে ক্ষমা চাওয়া, পীরজাদাদের কাছে ক্ষমা চাওয়া, এবং এই পুলিশগুলোর বিরুদ্ধে ইমিডিয়েট তাদের সাসপেন্ড করে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করা। যখন বুঝেছেন যে সংখ্যালঘু মুসলিম ভোট তার থেকে সরে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে, তখন বৃহত্তর সংখ্যালঘু মুসলিমদের বার্তা দিতে যে তোমরা যদি আমার সঙ্গে থাকো ভালো, আর যদি না থাকো পুলিশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব, যেটা ইব্রাহিম সিদ্দিকির সঙ্গে করেছি সেটা তোমাদের সঙ্গে করব, অর্থাৎ তোমাদের ধর্মীয় স্থানে আমি পুলিশ পাঠাবো। এটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তোমাদের ধর্মীয় স্থানে আমি ভোট পড়া পুলিশ পাঠাবো, তোমাদের ধর্মীয় স্থানকে আমি অপমানিত করব, তোমাদের মেরে মাথা ফাটিয়ে দেব, আমার সঙ্গে থাকতে হবে। তিনি ব্যর্থ হচ্ছেন একদিকে প্রশাসক হিসাবে, অপরদিকে তিনি রাজনৈতিকভাবে এই পুলিশি সন্ত্রাসকে ব্যবহার করতে চাইছেন, পুলিশকে ব্যবহার করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কোনোদিন কোনো শাসক পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবে না। পঞ্চায়েত ভোটে জয় হয়েছে নাকি পঞ্চায়েত লুট্টরাজ হয়েছে, প্রতিদিন দেখছেন এমন পঞ্চায়েতে ভোট হয়েছে বিদেশ থেকে নমিনেশন জমা পড়েছে, ব্যালট খেয়ে নিয়েছে, বিডিও এসডিও সাসপেন্ড হয়েছে। এই তো পঞ্চায়েত নির্বাচনের নমুনা, 55টা লাশ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছে যে আমার তৃণমূল কংগ্রেসের লাশ পড়েছে। আচ্ছা তৃণমূল কংগ্রেসেরই বা কেন লাশ পড়বে? তাহলে পঞ্চায়েতে কী করেছে সেটা বুঝতেই পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে লুট্টরাজ কায়েম করেছে, সেই লুট্টরাজ কায়েম করানোর জন্য তিনি এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন, তিনি নিজেই এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন। পুলিশ কী বার্তা দিতে চাইছেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। পুলিশ একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পীর সাহেবদের উপর আক্রমণ করেছে, পীর সাহেবদের বাড়িতে আক্রমণ করেছে, তাদের বাড়িতে একাধিক পর্দানশীন মহিলা আছেন, ফলে তাদের মানসম্মানের কথা না ভেবেই বাড়ির অভ্যন্তরে ঢুকে গেছেন। ইভেন একজন ফিরজাদাকে আক্রমণ করেছেন তাদের দরবার শরীফে, কারণ দরবার শরীফগুলো মূলত ব্যবহৃত হয় নামাজ পড়া, সেখানে আপনি নিজেও জানেন ধর্মীয় চর্চা করা, ধর্মীয় গ্রন্থ রাখা হয় সেখানে অত্যন্ত আদব কায়দার সঙ্গে। সেই দরবার শরীফে যে কোনো মানুষই, তিনি হতে পারেন তিনি ইসলাম ধর্মাবলম্বী হতে পারেন, ইভেন অনেক অমুসলিম তারাও যান, খুব স্বাভাবিক, মানে যে কোনো ধর্মস্থানে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রকৃত সম্ভ্রমের সহিত সেই জায়গার যে প্রকৃত আদব কায়দা সেগুলো মেনটেন করে, ডিগনিটি মেনটেন করে সকলেই যান। কিন্তু গতকাল পুলিশ সেই ডিগনিটি মেনটেন করেনি, তারা ইভেন জানাতে বাধ্য হচ্ছেন যে বুট পড়ে উঠে যাচ্ছে। পুলিশ বুট পড়ে উঠে গিয়ে যাদা আরাফাত সিদ্দিকির উপর আক্রমণ করেছেন, তিনি নিজে দেখাচ্ছেন তার পাঞ্জাবি সরিয়ে যে এভাবে পুলিশ আক্রমণ করছে, এবং সাংঘাতিক, তার কাঁধে পুলিশের লাঠির দাগ রক্তপাত হয়ে গেছে। অত্যন্ত সম্মানীয়, ওটা রাজ্যের মানুষ যাকে চেনেন সম্মান করেন, মানে প্রতিটি ধর্মের মানুষ ইব্রাহিম সিদ্দিকী সাহেব, প্রায় 75 বছর বয়স, সম্মানীয় মানুষ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এ কথা চিন্তা করতে পারে কেউ কখনো? বাঁদর শব্দটি বাংলা অভিধানে নেই তা তো নয়, কালকে যা যা ঘটিয়েছে পুলিশ, উনি অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে হয়তো এই কথাগুলো বলেছেন, কিন্তু পুলিশ যা ঘটেছে তার থেকে অনেক বেশি করেছে, পুলিশ যা করেছে সেটা বর্বরোচিত। শ্রেয়াশিস চক্রবর্তী বলছে এই আইএসএফদের সঙ্গে, আইএসএফ একটা ক্রিমিনালদের দল যার মধ্যে রয়েছে সিপিএম এর হারমাদরা, কি বলবেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ফুরফুরাকে এইভাবে কলুষিত করা, এই ধরনের শ্রেয়াশিস চক্রবর্তীর মতো মানুষেরা যারা কলুষিত করতে চাইছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফুরফুরার প্রতি মানুষের আবেগ আছে, ফুরফুরার প্রতি মানুষের সম্ভ্রম আছে, কালকে যা ঘটেছে তার সঙ্গে রাজনীতির কোনো প্রকার সম্পর্ক নেই। যেভাবে পীর সাহেবদের বাড়িতে আক্রমণ করেছে,
আপনি বিষয়টাকে যদি ওই রাজনীতির আঙিনায় নিয়ে যান, নিয়ে যেতে চাইছেন আসলে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটানো হয়েছে সেটা হলো এই পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পীর সাহেবদের, যারা কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নন, সেই সমস্ত পীর সাহেবদের, সেই সমস্ত পীরজাদাদের ভীত সন্ত্রস্ত করতে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভীত সন্ত্রস্ত করতে চাইছেন। এই কারণেই, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তার সঙ্গে সংখ্যালঘু মুসলিমরা আর নেই, এইসব বলে টোলে এইসব বলার হয়ে যাওয়ার পরে যদি বুট পরা পুলিশ দরবার শরীফে পাঠিয়ে দেন, এই তো আপনার মানে বোধ, 75 বছর বয়স্ক পীর সাহেবদের মাথা পাঠিয়ে দেন। এক শ্রেণীর মানে পুরপুরার বৃহৎ অংশের পীর সাহেব যাদের সঙ্গে রাজনীতির কোনো প্রকার সম্পর্ক নেই, তারা কোনোভাবেই চান না নিজেদের রাজনীতির আঙিনায় আনতে। এমত অবস্থায় দাঁড়িয়ে যেখানে বুঝতে পারছেন যে একটা বৃহৎ অংশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন বৃহত্তর সংখ্যালঘু মুসলিমদের বার্তা দিতে যে তোমরা যদি আমার সঙ্গে থাকো ভালো, আর যদি না থাকো পুলিশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিতে চাইছেন। আমার পরিষ্কার কালকের যে ঘটনা তাদের সঙ্গে কথাবার্তা বলে আমার সেটা মনে হয়েছে। তার কারণ হচ্ছে যেখানে পঞ্চায়েত বোর্ড গঠন হচ্ছে, যে পঞ্চায়েতে তার থেকে যে পীর সাহেবদের বাড়িতে আক্রমণ করা হলো মিনিমাম 1 কিলোমিটার দূরে, কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই তাদের এই পীর সাহেবদের সঙ্গে রাজনীতির, কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে ওখানেরই পীরজাদা তিনি প্রশ্ন তুলেছেন, বলছে কই আরো অন্য পীরজাদাদের বাড়ি আক্রমণ হলো না, এদেরই কেন হলো, এরা কেন বেরোবে, এরা কেন অশান্তির মধ্যে যাবে, এই প্রশ্নগুলো উঠেছে এই মুহূর্তে। না, এখানে যারা গেছেন পুলিশ বেছে বেছে যদি মনে করেন কিছু পীর সাহেবকে আক্রমণ করেছেন, আমি তো বলছি যে এটা শুরু হয়েছে, আর সেখানে গিয়ে যা মনে হয়েছে হয়তো কিছুজন থাকতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলার জন্য, কিন্তু আমার যা মনে হয়েছে তাতে এটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই সন্ত্রাসের বার্তা দেওয়া, যে পুলিশ প্রশাসন দিয়ে আমি তোমাদের সন্ত্রস্ত করতে চাই, পুলিশ প্রশাসন দিয়ে তোমাদের, পুলিশের লাঠি দিয়ে তোমাদের মাথা পাঠাবো, এই বার্তা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা কালকে পৌঁছে দিয়েছেন। যেভাবে ধর্মীয় স্থান, যেভাবে ধর্ম প্রচারকরা যেভাবে আক্রান্ত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেটা বাংলার ইতিহাসে একেবারেই কখনো ঘটেনি। এবং আমি বলবো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটি ঐতিহাসিক ভুল, এবং এই ভুলের খেসারত মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেবেন এবং তাকে দিতেই হবে।